পাইথন নির্মাণের মানদণ্ড আজি রাজ্যজুড়ি ইসলাম ধর্মী লোকসকলে পালন করেছে পবিত্র ঈদ উল ফিতর মহামারী কোভিডে ঈদর উচ্চাম লান করে পেলালেও ঈদ পালনের জড়িয়ে ভাতৃত্ববোধর এনাজরিজাল সুদৃঢ় করেছে রাজ্যের ইসলাম ধর্মী লোকসকলে। আজি পবিত্র ঈদ উল ফিতর ত্যাগ সংযম আর মানবতাবোধর প্রতীক ঈদ। করোনা সৃষ্ট পরিস্থিতির মাজতো পবিত্র রমজান মাহর রোজার অন্তত আজি ইসলাম ধর্মাবলম্বী রাইজে পালন করেছে পবিত্র ঈদ উল ফিতর। সম্পূর্ণ কোভিড বিধি মানি ঈদগাহ ময়দানের পরিবর্তে ইসলাম ধর্মাবলম্বী লোকসকলে ঘরতে আদায় করেছে নামাজ, বিশ্ব শান্তি কামনার আল্লাহর ওসর মূর দোয়াইছে প্রতিজন ইসলাম ধর্মাবলম্বী লোকে। এয়া যোরহাটর কাকজানর পরিবেশ। তেজপুরতো উদযাপিত হল পবিত্র ঈদ উল ফিতর। তেজপুর শহরকে ধরে গ্রামাঞ্চল সমূহতো সীমিত সংখ্যক লোকর উপস্থিতিতে মাস্ক পরিধান করে তথা সামাজিক দূরত্ব মানি আদায় করিলে সমূহিয়া নামাজ। উকা হয়ে রোল হোজাই টাউন ঈদগাহ ময়দানের প্রাঙ্গণ। ইসলাম ধর্মী লোকসকলে ঘরে ঘরে আদায় করেছে ঈদর নামাজ। নিজম পড়ি থাকিল লক্ষিমপুরের সকল মসজিদের চৌহদ আর ঈদগাহ ময়দান। গহপুরের জামে মসজিদত নিমাওমাও পরিবেশ। গহপুর বড়িগাঁওয়ের সমূহ ইসলাম ধর্মাবলম্বী লোকে কোভিড প্রটোকল মানি মসজিদের পরিবর্তে ঘরে ঘরে পড়িলে নামাজ। সরকারের নতুন কোভিড নীতি সঁহারি জানায় আজি ঈদর সমূহিয়া নামাজের পর বিরত থাকিল মরিগাঁওয়ের দন্ডুয়ার হাফিজা মাদ্রাসার লোকসক। তথাপিও সংকট কালতো ঈদ পালনের জড়িয়ে পুনের ভাতৃত্ববোধর এনাজরিডাল সুদৃঢ় করেছে রাজ্যের ইসলাম ধর্মাবলম্বী লোকসকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। ঈদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যের ইসলাম ধর্মাবলী রাইজক শুভেচ্ছা জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী। পুনের মানব সমাজলৈ শুভ দিন ঘুরি অহার কামনা করে ডক্টর শর্মায়। পরশুরাম জয়ন্তী আর অক্ষয় তৃতীয় আর শুভেচ্ছা জানায় মুখ্যমন্ত্রী। নমস্কার, আজি পবিত্র ঈদ উল ফিতর। ঈদর এই পবিত্র ক্ষণত রাজ্যের সকল ইসলাম ধর্মী লোকর লগতে অসমবাসীলৈ আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো। মাহজোড়া রমজানের রোজা সমাপ্ত করে ঈদ উদযাপনেরে বিশ্ব শান্তি আর ভাতৃত্ববোধর বার্তা প্রেরণ করার সময়ে। করোনার ভয়াবহতার বাবে এইবারের ঈদ কিছু সীমিত পরিসরত উদযাপন করবলগা হয়েছে, কিন্তু শান্তি সমন্বয় আর সম্প্রীতি রক্ষার পবিত্র উৎসব হিসাবে ঈদর মহত্ব সকলোরে হৃদয়ত উজ্জ্বল হয়ে আছে থাকিব। এইবারের ঈদে বিঘিনি আঁতরাই সকলোরে মনবর পোহরাই তুলক, শুভ দিনের আগমন হক তার কামনা করছো। পুনের সকলকে জানাইছো ঈদ মুবারক। ঈদর সমান্তরালভাবে আজি হিন্দু সমাজেও পরশুরাম জয়ন্তী আর অক্ষয় তৃতীয়া উৎসব পালন করেছে। মই সমূহ সনাতন ধর্মী রাইজলৈও এই দুইটা উৎসবর শুভকামনা জানাইছো। গুৱাহাটীৰ পিছত তেজপুৰত ধন দাবী কৰি আৰক্ষী জালত পৰিছে ভুয়া আলফা কুইপ আৰু ONGCৰ বিষয়া কৰ্মচাৰীৰ অপহৰণেৰে তৎপৰ হোৱা আলফা স্বাধীনৰ নামত ধন দাবীৰ ধুম উঠিছে এতিয়া ভুয়া আলফাৰ। তিনি দিনৰ ভিতৰত ধন দাবী কৰি আৰক্ষী জালত পৰিছে দুজন ভুয়া আলফা। গুৱাহাটীৰ পাছত তেজপুৰ ধন দাবী করে আরক্ষীর জালত ভুয়া আলফা। কুইপ আর ONGCৰ বিষয়া কর্মচারীর অপহরণের তৎপর হওয়া আলফা স্বাধীনের নামত ধন দাবির ধুম উঠিছে ভুয়া আলফার। তিনি দিনের ভিতর ধন দাবী করে আরক্ষীর জালত পড়েছে তিনি ভুয়া আলফা। শুক্রবারে পুয়াই তেজপুর আরক্ষী মিলনপুরের গ্রেপ্তার করলে ভবেশ কলিতা নামের এই যুবকজনক। আলফা স্বাধীনের রাইটিং পেডত তেজপুরের চিকিৎসক সঞ্জয় সিংক ধন দাবি করেছিল ভবেশে।
চিকিৎসকৰ অভিযোগৰ আধাৰত তদন্ত কৰি আৰক্ষীয়ে ঘৰৰ পৰাই গ্ৰেপ্তাৰ কৰিলে ভৱেশক। ধৃত ভৱেশৰ পৰা আৰক্ষীয়ে জব্দ কৰিছে ধন দাবী কৰিবলৈ ব্যৱহাৰ কৰা কেইবাখনো মোবাইলৰ চিম কাৰ্ড। ভৱেশ কলিতাৰ লগতে একেটা গোচৰতে আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে এলভিছ আলী আহমেদ ওৰফে আদিলক। ধৃত আদিলৰ ঘৰ তোলাবাৰীত। আদিলৰ ঘৰৰ পৰা আৰক্ষীয়ে জব্দ কৰিছে আলফা স্বাধীনৰ লেটাৰ পেড আৰু ষ্টাম্পসহ বহু আপত্তিজনক নথি পত্ৰ। আনহাতে ডাক্তৰ সঞ্জয় সিঙক ধন দাবীৰ সৈতে জড়িত থকাৰ সন্দেহত আটক কৰা পাপু নামৰ আন এজন যুৱকক সোধা পোছাৰ পাছত মোকলাই দিছে আৰক্ষীয়ে। কেৱল তেজপুৰতেই নহয়, সহজ ধন ঘটাৰ লোভত গুৱাহাটীতো আলফা স্বাধীনৰ নামত ধন দাবীত নামিছে একাংশ যুৱক। আঠগাঁৱৰ এগৰাকী প্ৰতিষ্ঠিত ব্যৱসায়িক ধন দাবী কৰাৰ অভিযোগত মহানগৰ আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে কংকন জ্যোতি ভূঞা নামৰ যুৱকজনক। ডি চি বিষয়াই এটা ইনফৰ্মেশ্যন দিলে যে ভৰলুমুখ থানা ইয়াত যোৱা 12 এপ্ৰিলত এজন ব্যৱসায়িক আলফা নামত এজন মোবাইল নম্বৰৰ পৰা এজন লোকে 50 লাখ টকা ডিমাণ্ড দিছিলে, বেছি ধন দাবী কৰিছিলে। সেই মোবাইল নম্বৰ আঠ ধৰি আমি দিনটো আজি এনকোৱাৰী কৰি তেওঁক আজি ইয়াত পাই ধৰিলোঁ। তেওঁৰ পৰা যিটো কোনোবা ফোন কৰিছিলে ফোনটো ধৰিলোঁ, চুইচ কৰিলোঁ, তেখেতকে ক'লোঁ। বাকী লিগেল একশ্যনখিনি ভৰলু থানাই এতিয়া ল'ব। পাঞ্জাবাৰীৰ নামঘৰ পথৰ এটা ভাড়াঘৰত আছিল কংকন জ্যোতি। সেই ভাড়াঘৰৰ পৰাই ক্ৰাইম ব্ৰাঞ্চে গ্ৰেপ্তাৰ কৰি জেৰা অব্যাহত ৰাখিছে কংকন জ্যোতি ভূঞা। ONGCৰ অপহৃত কৰ্মচাৰী ৰিতুল শইকীয়া নিৰুদ্দেশ হৈ থকাখনত ধন দাবী কৰি ভুৱা আলফা গ্ৰেপ্তাৰ হোৱাৰ ঘটনাই সৃষ্টি কৰিছে প্ৰতিক্ৰিয়াৰ। তেজপুৰৰ পৰা হেমন্ত কুমাৰ নাথ আৰু নুনমাটিৰ পৰা অজয় বৰ্মনৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। নগাঁও ব্ৰহ্মপুৰত 18টাকৈ বন্যহস্তীৰ মৃত্যুৰ ঘটনাৰ পিছত আজি বিধায়ক জিতু গোস্বামীক লগত লৈ সেই স্থানত উপস্থিত হৈছে বনমন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্য। বনমন্ত্ৰীগৰাকীক সংগ দিছে বন বিভাগৰ আটাইকেইগৰাকী উচ্চ পদস্থ বিষয়াৰ লগতে অসম কৃষি বিশ্ববিদ্যালয়ৰ বিশেষজ্ঞৰ দলেও। ১৮টা গজৰাজৰ মৃত্যুৰ আঁৰত কি? বজ্ৰপাত নে আন কিবা? কাহানিও নোহোৱা নোপোজা এই শোকাবহ ঘটনাৰ তদন্ত কৰিবলৈ তপতজুৰিৰ বামুনী পাহাৰত উপস্থিত হ'ল বনমন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্য, লগত বৰহমপুৰৰ বিধায়ক জিতু গোস্বামী। ঘটনাস্থলী পৰিদৰ্শন আৰু বন বিষয়াৰ সৈতে আলোচনাৰ পাছত বজ্ৰপাতৰ বাবেই 18টাকৈ বন্যহস্তীৰ মৃত্যু হোৱাৰ কথাই দোহাৰিলে বনমন্ত্ৰীয়ে। ওপৰত গৈ এটা প্ৰত্যক্ষ কৰিলোঁ যে হয় এইটো লাইটেনিঙত হ'ব পাৰে, মানে আমি যিটো বজ্ৰপাত কওঁ বজ্ৰপাতত হোৱাৰ সম্ভাৱনা আছে। যিমানখিনি আইডেণ্টিফাই হৈছে, যোৱাকালিয়ে কৈছিলোঁ যে 18টা আমি হস্তীৰ মৃতদেহ আমি উদ্ধাৰ কৰিব পাৰিছিলোঁ যোৱাকালি, আজিও আমি 18টালৈকে আমি দেখিলোঁ। তথাপি আমাৰ গোটেইখিনি চাৰিওপিনে চোৱাৰ এটা ব্যৱস্থা চলি আছে বিভাগীয়ভাৱে, যে কোনো ঠাইত বা কোনো গহ্বৰত কিবা এনেকুৱা কিবা আছে নেকি। পাহাৰেৰে আৱৰা হাবিৰ মাজত পৰি থকা বন্যহস্তীৰ মৃতদেহ পৰীক্ষা কৰি একেই সন্দেহ কৰিছে পশু চিকিৎসকৰ দলেও। চিমটম দেখা পাইছোঁ, এইটো লাইটেনিঙৰ মানে এইটো বেছি পাচিবিলিটি আছে। তাতে 4টা গাছ বি মানে এইটো ক'ত লাইটেনিং পৰিছে, তাতে পাতবিলাক মানে এইটো শুকাই গ'ল। তো ওচৰতে এইটো হাতী আছিলে, মানে এইটো মোচ পালি মানে এইটো ওপৰতো এইটো মানে পৰিছে। এনে মানুহক বি মানে এইটো লাইটেনিঙত এইটো মৰি যায়। এইটো হাতী ইমান মানে বহুত এইটো ডাঙৰ জানৱৰ, কেতিয়া গোটেই লাইটেনিং মানে যদি মাটিত মানে এইটো পৰে তেতিয়া গোটেই জাকৰ ওপৰত মানে তেনেকৈ বি মানে এইটো লাগি যাব পাৰে। কিন্তু এই মৰ্মান্তিক ঘটনাক সহজে মানি ল'ব পৰা নাই স্থানীয় লোকে। ইয়াৰ আঁৰত বন ধ্বংসৰ চক্ৰান্ত লুকাই থকাৰো সন্দেহ একাংশৰ। এই সন্দেহক নস্যাত নকৰাকৈ বন ধ্বংসকাৰীক কঠোৰ হাতেৰে দমন কৰাৰ হুংকাৰ দিলে স্থানীয় বিধায়ক জিতু গোস্বামীয়ে। বিধায়কগৰাকীৰ পোনপটীয়া কথা, বৰহমপুৰৰ এডাল গছো হাত দিব নোৱাৰিব দুষ্কৃতিকাৰীয়ে। পষ্টমৰ্টেম কৰিলে এটা বস্তু নিশ্চিত হ'ব, যদি কিবা বিষক্ৰিয়াত হৈছে বা বেলেগ ধৰণৰ কোনো কাৰণত যদি এই ঘটনাটো হৈছে সেইটো আমি কনফাৰ্ম হ'ম। আৰু এতিয়া আমি অন্ত্যেষ্টিক্ৰিয়াৰ কাৰণে চিন্তা চৰ্চা কৰি আছোঁ। 18টাকৈ বন্যহস্তীৰ মৃত্যু হোৱা ঠাইত চাৰিজোপা গছ জ্বলি ছাই হোৱা দৃশ্য প্ৰত্যক্ষ কৰিছে বন বিভাগৰ লগতে তদন্তকাৰী দলে। বন বিভাগৰ তথ্যমতে এই ঘটনাত নিহত হৈছে 4টা হাতী পোৱালিও। মৃত্যু হোৱা 18টা হাতীৰ মাজত 10টা মতা আৰু 8টা মাইকী হাতী।
অবশ্যে মরণোত্তৰ পৰীক্ষাৰ প্ৰতিবেদনতহে স্পষ্ট হ'ব এই শোকাবহ ঘটনাৰ আঁৰৰ প্ৰকৃত সত্য। পুৰণি গুদামৰ পৰা হেমন্ত দাসৰ সহযোগত নগাঁৱৰ পৰা নীলোৎপল বৰাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। চিটি এইট নেতা আৰু খবৰ কিন্তু তাৰ আগতে লৈছো পুনৰ এটা বিৰতি।